আচ্ছা ভাই একটা কথা বলো তো, ওই যে ভাইয়া দাস একটু আগে চাষের গাড়িতে ছিল, তো উনি কি করে? আমি জানা মাঝে গোপে গাপে জায়গা কি লেগে যাই, গোয়েন্দা মোয়েন্দা করতে যাই আমি, বুঝছো না? আমার কল দিছে কি লেগে আপু, ধরেন এই এলাকার তো মোটামুটি সবকিছু তো আমার আয়ত্ত না, আমার হুল ছাড়া কইব না জিনিসটা, বুঝছেন না আপু? এই লেগে ধরেন আমার কম দিছে, বলছে বাইরে তুই আমার বাইক, তুই আমার হেল্প করিস, আমি একটু অপারেশন আইছি, তুই আমার হেল্প করিস, এই আর কি, বুঝছেন? আপনি বলেন আমি যে কবি, কবিতা তো পারি। হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ কবি, হ্যাঁ। আরে ও তো সবার আগে এটাই বলছে যে পারভেজ খুবই ভালো একজন কবি। কবিতাটা তো অনেক গভীর থেকে আসে, তো এই জন্য আর কি আপু শোনাবো। আমার কবিতার নাম মায়ের মতো বোন, লিখেছে আমি পারভেজ। জীবনে হালার এত মায়া দেখলাম, সবগুলোর দিয়ে খালি প্রেমিকা বানাইতে মন চাইছে। কবিতা চলছে, ও আচ্ছা হ্যাঁ সরি। আজকে যারা দেখলাম তারা দিয়ে খালি বইনি বানাইতে মন চাইছে আমার। সে একদম বই না, আমার মায়ের পেটের আপন বইনের মতো, সে দেখতেও সুন্দর, যদিও জামাটা পড়ছে কালো, মনটা তার অনেক ভালো, একদম আমার মায়ের পেটের আপন বোনের মতো, মায়ের মতো মন, মায়ের মতো বোন। বাহ চমৎকার কবিতা, শেষ কবিতা? আপাতত শেষ, পরে সিকুয়েল বানালে পর আপনার আবার শোনাবো না আপনি। আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর হয়েছে কবিতাটা, খুব ভালো, এটা লিখে দিও আমি ঢাকায় নিয়ে যাবো। হ্যাঁ 100 বার আপা, আমার ম্যাক্সিমাম কবিতা অপ্রকাশিত, সামন থেকে জানা হল, দেখছেন আপনি? আচ্ছা আরে লজ্জা পাচ্ছি, চলে বলছি, অসুবিধা নাই, আমি ওকে তোমাকে পাঠিয়ে দিই, আমি আসি না? ঠিক আছে তাহলে যাও তোমরা। তুমি ওকে তাও কিছু বলো আপা, আমি কি যাবো? হ্যাঁ আইসা আবার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তাও তাও দিব না, বেতাল দিয়ে তো কোনো লাভ নেই, এই জন্য তাও দিচ্ছি। আচ্ছা আপু, উনি কি সত্যি গোয়েন্দা? কিসের গোয়েন্দা? প্রতারক, সারাদিন প্রতারণা করে, এগুলো সামনে থাকতেই পারে না। তুমি ওনাকে চিনো? হ্যাঁ না না, ওই আসলে আমি অনেক মিথ্যা বলি তো, তো অন্য কেউ যদি মিথ্যা বলে আপনার দেখলেই বুঝি। আমার চেয়ে দেখা মনে হচ্ছে উনি এই লেভেলের প্রতারক যে আমি চাইলেও আর হইতে পারবো না, মানে আমার কয়েকবার জন্মগ্রহণ করলেও ওনার লেভেলে যেতে পারবো, অনেক উপরে লেভেলের।